নমস্কার বন্ধুরা, ময়না কিচেনে সবাইকে স্বাগত। এই শীতের মরশুমে টাটকা বেগুন দিয়ে আমরা বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি, আর বেগুন পোড়া বা বেগুনের ভর্তা তো আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। তবে সেই বেগুন পোড়ার ভর্তা যদি মাংসের কিমা দিয়ে বানানো হয়, তাহলে সেই বেগুন ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একদমই ঠিক ধরেছেন, আমার আজকের রেসিপি মাংসের কিমা দিয়ে বেগুন ভর্তা। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে মাঝখান থেকে চিরে নিয়েছি। অনেক সময় কি হয়, বেগুনের ভেতর পোকা থাকে, আর এইভাবে চিরে নিয়ে সেটা দেখে নিতে হয়। তারপর বেগুনের দুই পিঠের ওপরই আমি ছুরি দিয়ে সামান্য করে লম্বালম্বিভাবে চিরে নেব। এরপর এর ভেতর একটা কাঁচা লঙ্কা ভরে দিলাম, আর অপর পিঠে দু কোয়া রসুন ভরে দেব। আর নেব দুটো টমেটো। এবার সামান্য সর্ষের তেল হাতে নিয়ে বেগুন আর টমেটোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। বেগুন পোড়ানোর আগে এইভাবে বেগুনের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিলে বেগুন পোড়ার খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তারপর গ্যাসের উপরে একটা রুটি শেখার জ্বালতি বসিয়ে এর উপরে আমি বেগুন আর টমেটোগুলোকে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। টমেটোগুলো এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে দুই পিঠে ভালো করে সেঁকে নেব। আর বেগুনটাও যখন এক পিঠ সেঁকা হয়ে যাবে, তখন বেগুনের বোটা ধরে উল্টে পাল্টে দিয়ে বেগুনটাকেও ভালো করে সেঁকতে হবে। চার পাঁচ মিনিট ধরে টমেটোগুলোকে পুড়িয়ে নেওয়ার পর টমেটোর দুই পিঠি ভালো মতো পুড়ে গেছে। এবার আমি এগুলোকে একটা থালার উপরে তুলে রেখে দেবো। তারপর বেগুন পোড়াটাকেও হাত দিয়ে এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব, আর বেগুনের মাথাটাও এইভাবে ধরে নিয়ে গ্যাসের উপরে পুড়িয়ে নিতে হবে। তারপর এই জ্বালতির উপরে আমি দুটো কাঁচা লঙ্কা রাখলাম, এই কাঁচা লঙ্কা দুটোকেও ভালো করে পুড়িয়ে নেব। বেগুনের দুপিটি পোড়ানো হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। এটাকে থালার উপর তুলে রেখে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো। বেগুনের ভর্তাতে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণে চিকেন কিমা। বেগুন আর টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে আমি টমেটোর পোড়া খোসাটা ছাড়িয়ে নেব। তারপর একটা চামচ দিয়ে বেগুনের বোটার এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর ভালো করে হাত দিয়ে বেগুনের পোড়া খোসাটাও ছাড়িয়ে নেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে টমেটো আর বেগুন পোড়া সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এইভাবে মিহি করে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের ভেতর দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিলাম মিহি করে কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক মতো ভেজে নেব। তারপর এর ভেতর দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মিনিট খানেক মতো পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তারপর এর ভেতর দিলাম চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমা নিয়েছি, তবে চাইলে মটন কিমাও কিন্তু নেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে মটন কিমা আগে সেদ্ধ করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিনিট তিনেক ধরে চিকেন কিমাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এইগুলো দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে তারপর দিলাম 1 চামচ কসুরি মেথি। এবার কসুরি মেথিটা দিয়েও মিনিট খানেক ধরে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব।
আর মশলাটা যাতে পুড়ে না যায় হাতে করে এইভাবে সামান্য পরিমাণে একটু জল দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে আমি কড়াইটা ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। তারপর এর ভেতর দিলাম 1/4 চামচ লবণ। তারপর দিয়ে দিলাম টমেটো আর বেগুন কুড়োটা। টমেটো ও বেগুন কুড়োটা দিয়ে চিকেন আর সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বেগুন ভর্তাটা অনবরত 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে কষাতে হবে। আর কষাতে কষাতে দেখবেন ভর্তার গা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। তারপর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু কিমা বেগুন ভর্তা। আর এই কিমা বেগুন ভর্তা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকে এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।